তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজছে সকাল 4:30 আর আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কোথায় যাব? যাচ্ছি আমরা মায়াপুর নবদ্বীপ। তো মায়াপুর ইসকন টেম্পল যাচ্ছি। তো আমাদের ট্রেন যেটা আছে 6:16 আছে, আর আমরা যাচ্ছি ভদ্রেশ্বর, মানে হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে আমরা যাচ্ছি। আমার এখানে অফিস, তো আমি সেই জন্য এখান থেকে ওয়াইফকেও ডেকে নিয়েছি। ওয়াইফও চলে এসে কাল রাতে, এ দেখুন রেডি হয়ে গেছে ওয়াইফও। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এখন ভোর বাজছে সকাল 4:30। তো 4:30 মধ্যে আমরা সব রেডি টেডি হয়ে গেছি, এখান থেকে যেতে হবে। বেশিক্ষণ টাইম লাগে না, বাট আমরা একটু জলদি বেরোচ্ছি। মোটামুটি এখন 5টার মধ্যে বেরিয়ে পড়বো, 5:15 মধ্যে। কারণ যদি কোনো জায়গায় অটো পড়া না পায় তো আমাদেরকে হেঁটে যেতে হবে, সামনে বেশি দূর নয়। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কত কী করছি কি না, সব জানাবো আপনাদেরকে। এখান থেকে কীভাবে যাব আর কত টাকা ভাড়া লাগে সব কিছু আপনাদের জানাবো। তো বাই বাই এখনের জন্য, কিছুক্ষণ পর বেরাবো, তখন আপনাদের দেখাবো সব কিছু। এই মোটা একটা ব্যাগ হয়েছে আর আমাকে নিতে হবে। ম্যাডামও দেখো রেডি হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি। তো সবাইকে হ্যাপি হোলি বলতে ভুলে গেছি। হ্যাপি হোলি সবাইকে, হ্যাপি হোলি বলে দিও সবাই। হ্যাপি হোলি। সকাল সকাল কলা চুরি করে নিয়ে এলো, কি অবস্থা! মার খাবে তো? তিনটে কলা চুরি করে নিয়ে এলো, পাকা পাকা কলা ধরেছে লোকের কাছে। দেখি দেখি চোর, সকাল সকাল চুরি করে নিয়ে চলে এলো, মার খাওয়া সকাল সকাল বুঝে দেখে নেবে লোকে। তো এখন দেখে নেবে, দেখে নিয়েছে না ধর। তো সকাল হয়ে পড়ল, হয়ে গেল একদম সকাল। এখন বাজছে 5:45 আর 6:15 আমাদের ট্রেন, আর পৌঁছে গেছি আমরা হাঁটতে হাঁটতে, হাঁটি হাঁটি করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম। তো এইটা আমাদের ছিল ভদ্রেশ্বরের স্টেশনের সামনে মার্কেটটা। সকাল সকাল সবাই মার্কেটে বসে পড়েছে, আর গ্রামে সব লোকরা নিজেদের যা জমিতে যা ফসল হয় সেগুলো নিয়ে আসে বিক্রি করে। এখানে খুব চিপ রেটে পাওয়া যায় এখানে, সকাল সকাল যে ভোরবেলায় আসা যায়। তো এখানে বাজছিল মোটামুটি 5:45-6:00 কাছাকাছি বাজছিল, আর স্টেশনটা পাশে এখানে। হ্যাঁ যাওয়া ভদ্রেশ্বর থেকে আমার টিকিট নিয়ে নিলাম দুটো, নবদ্বীপ ধামের জন্য দিতে আছেন। 20 টাকা করে লাগলো এখান থেকে, 20 20 40 টাকা। 6:15 তো ট্রেন। তো এখন টিকিট নেওয়া হয়ে গেছে, ম্যাডাম এখন রিলস বানাচ্ছে, রিলসের জন্য গান রেডি করছে। তো দেখ, তো 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে, তো আমরা সেই জন্য এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো ফাইনালি অনেক কষ্টে এত ভিড় নবদ্বীপে নেমে গেছি, এখন বাজছে ঘড়িতে 8টা, দেখাচ্ছি আপনাদেরকে নবদ্বীপ। বিশাল ভিড়, বিশাল ভিড়, ভিড় দেখুন এত ভিড়। চলো চলো বেরো। ফাইনালি নবদ্বীপ আমি পৌঁছে গেছি, আর আমাদের মোটামুটি টাইম লাগলো 1.5 ঘন্টা একদম। ট্রেন বেশি লেট ছিল না, 5-10 মিনিট লেট ছিল। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বেরোতে হবে, তো বাকিটা দেখছি এখান থেকে টোটো করে যাব আমরা। তো আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি আপনাদেরকে। তো টোটো আমরা পেয়ে গেছিলাম, আর টোটোতে একজনের কার ভাড়া লাগলো 20 টাকা করে। তো দুজনে ছিলাম, তো দুজনে 40 টাকা ভাড়া লাগলো। দাদা উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, 10 টাকা করে কেটে নিলাম টিকিট। তো লঞ্চে সবাই চেপে গেছে, ম্যাডাম বসে গেছে, আর আমি একদম গঙ্গার ধারে। গাড়ি যখন ছেড়ে দেবে তখন দাঁড়িয়ে পড়বো, ওরা দেখবো।
ওই জলটা মিশছে না এখান থেকে, এটা কালোটা ওইটা সাদাটা, ইয়ে মিশছে না এখান থেকে, হয়তো এদিকে পুরো কালো জলটা, ওইদিকে ইয়ে সাদা জল। লঞ্চ থেকে নামার পর বাইরে বেরিয়ে পড়েছি, যা ভিড় হয়ে আছে। তো ফাইনালি আমি রুমে একটা পেয়ে গেছি, আমি ভাবলাম যে পাবো না পাবো না, কিন্তু বাট আমি রুম পেয়ে গেছি। তো রুমে এখন আমাদের রেন্ট নিল 1000 টাকা, মোটামুটি অত ভালো নয় কিন্তু রুমটা ঠিক আছে। তো আজকের দিনে হতে পারে, আর ভাগ্য ভালো যে রুম পেয়ে গেছেন সামনে। মায়াপুরে রুম নিয়ে নিয়েছি, এখান থেকে 1 কিলোমিটার লাগবে আমার ইসকন টেম্পল যেতে। তো আমার চেঞ্জও হয়ে গেছে আসার পর, দেখতে পাচ্ছেন হোয়াইট কুর্তা পরে নিয়েছি। আর এখন যাব নিচে, নাস্তা টাস্তা করছি, আর ওয়াইফ এখন চেঞ্জ করছে, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন আপনাকে মানে টোটালটা ইসকনটা দেখাবো, আর কোথায় কী হয়, কেমন হচ্ছে হোলি খেলা বা দোলযাত্রা এখানে হচ্ছে, সব দেখাবো। তো সঙ্গে থাকুন, যে একটু খেয়ে নি, খুব খিদে পেয়েছে, লুচি তরকারি খেতে। দাদা দুটো লাগিয়ে দেবে, সত্যিটা জায়গা এত মন্দির। অনেক দূর আমরা একদম সামনে ইসকন মন্দিরে 1 নম্বর গেটের সামনে চলে এসেছি, এখান দিয়ে আমরা ভিতরে ঢুকব। এটা অখণ্ড হয়ে নাম, যেটা সবসময় আপনাদের হতে থাকে। যে জায়গাটা দেখার জন্য সবাই আসে সেই মেন জায়গাটা আপনাদের সবাইকে দেখাচ্ছি, দর্শন করে নেন। আর হ্যাঁ, এখানে মোবাইল অ্যালাউড নেই, তবু আমার একটু জানা পয়জনা ছিল বলে আমি মোবাইলটা অ্যালাউড করতে পেরেছি, আর ভিডিওটা আপনাদের করে দেখাতে পারছি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।
এবার চলে এলাম গদা ভবনে খাবার খেতে। বিশাল একটা লাইন পড়েছে গদা ভবনে। এখন মোটামুটি 12 বাজতে চললো, প্রায় 1:20, এখনো ভিড় কমে না, 12টা থেকে লাইন শুরু হয়েছে। তো এখন বাজছে 2:20, আমাদের মোটামুটি গদা ভবনে ঢুকে গেছি, এখনও ভিতর পর্যন্ত যাইনি। ওই যে ভিতরের দোয়ার, দেখি কতক্ষণে বসতে পারি। পেয়ে গেছি, তো আমরা এখানে চলে এসেছি। এখানেই প্রোগ্রাম, সব যা প্রোগ্রাম হবে সব এখানে হবে। আর এদিক থেকে দেখুন কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ একটা দৃশ্য লাগছে। তো আজকের মতন ট্রেন থেকে বিদায় নিলাম, আবার কখনো আসবো তখন দেখা হবে। তো বেরিয়ে পড়লাম এখানে সরকার থেকে, দেখা যাক কোনোভাবে আসা হয়। মায়াপুর ইসকন টেম্পল থেকে আমরা রিটার্ন করছি, আর কালকে রাতে আমি এন্ডিং করতে পারিনি, কারণ কালকে রাতে বহুত অ্যাকশন শুয়ে গেছে। তো এখন আমরা বেরোবো, এখন বাজছে 8:30 বাজছে, তো বেরিয়ে যাবো। আমাদের 11:20 না কত না ট্রেনটা আছে, এখন বেরিয়ে যাবো, এদিকে তো টুকটাক ঘোরাঘুরি করে দেবো, বেরিয়ে যাবো। তো খুব ভালো লেগেছে এখানে ইসকন টেম্পল এসে, আপনারা যা আসতে চান তো এইভাবে আসবেন। আর বাকি আমি সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো, কী করে কোন জায়গা থেকে আসবেন, কত টাকা ভাড়া লাগছে, হোটেল ভাড়া কত লাগছে, তো সব জানিয়ে দেবো আপনারা। তো এখন বাইরের দৃশ্য দেখো সবাই। তো হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা আজ এখানে শেষ করছি। আর আপনাদের মায়াপুর আর ইসকন টেম্পল কেমন লাগলো আপনাদেরকে টোটাল ডিটেলস এখানে দিয়ে দিয়েছি, আর যেখানে ভিডিও করা যায় না সেখানকারও ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়েছে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করবেন সবাইকে। তো আজকের জন্য বাই বাই। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।